করি সেক্ষেত্রে আমরা অপারেশনের পরেই সে অফিসে যেতে পারবে বা অন্যান্য কাজ করতে পারবে আর কি এবং বছরের যে কোনো সময় সে অপারেশনটা করতে পারবে বেশিরভাগ পেশেন্টই এটা মেনে নেয় এবং যখন নাকি সে অপারেশনের পরে ব্যান্ডেজটা খুলে এবং তার সুন্দর চেহারাটা দেখতে পায় তখন সে খুবই খুশি হয় এবং মজার ব্যাপার হলো যে এই দুঃখগুলি কিন্তু তখন সে ভুলে যায় একটা মানুষের নাক বা বা একজন একজন নায়িকা নায়কের নাকের ছবি নিয়ে আসবেন যখন বলবেন যে হ্যাঁ আপনি ওরকম করে দেন এটা কিন্তু তাকে বুঝতে হবে যে ওরকম করলে তাকে সুন্দর নাও লাগতে পারে এরকম কি সত্যি কোনো সময় রয়েছে যে এই সময়টাতে করা ভালো না আসলে রা রাইনোপ্লাস্টি এটা অফিস প্রসিডিওর ডে কেয়ার প্রসিডিওর এটা যে কোনো সময় করা সম্ভব তবে আমি যেটা প্রেফার করি যে যদি সে ওয়ার্কিং পার্সন হয় অথবা সে যদি স্টুডেন্ট হয় তাহলে সে যেন কিছুটা সময় বাসায় থাকতে পারে অপারেশনের পরে অ্যাটলিস্ট ফাইভ টু সেভেন ডেজ সে যেন বাসায় স্টে করতে পারে যেন অপারেশনের পরে তার এই সময়টা সে তার টেক কেয়ার করতে পারে এই জিনিসটা আমি সবসময় পেশেন্টের সাথে কাউন্সিলিং করে নিই আর যদি আমরা ডে কেস যেটা আপনি বললেন যে আমরা যদি কোনো কারণে ফ্যাট ফিলার দেই বা কোনো কারণে তার অগমেন্টেশনের জন্য তার ক্লোজ রাইনোপ্লাস্টি করি সেক্ষেত্রে আমরা অপারেশনের পরেই সে অফিসে যেতে পারবে বা অন্যান্য কাজ করতে পারবে আর কি এবং বছরের যে কোনো সময় সে অপারেশনটা করতে পারবে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ঘুমোতে অসুবিধা হতে পারে দশ দিন যে আপনি বলছেন ওপেন রাইনোপ্লাস্টির ক্ষেত্রে সেক্ষেত্রে পেশেন্টকে কী ধরনের কাউন্সেলিং দেওয়া হয় কারণ একটা মানুষ হয়তো ঘুমোতে পারছে না সেক্ষেত্রে তো তার রিকভার করতেও হয়তো একটু সময় লাগবে বা তার একটু অস্বস্তি হবে সেই জন্য কি কোনো বিশেষ পরামর্শ দেওয়া হয় পাশাপাশি তার খাবারের জন্য কি কোনো বিশেষ পরামর্শ বা ডায়েটে কাউন্সেলিং করা হয় অপারেশন ওপেন রাইনোপ্লাস্টি করলে আমাদের অনেক সময় একটা ব্যান্ডেজ দিতে হয় যেটাকে ক্লোজ ব্যান্ডেজ বলে সেই ব্যান্ডেজটা দেওয়ার কারণে পেশেন্ট কিন্তু প্রথম কয়েকদিন মুখ দিয়ে শ্বাস নিতে হয় তো এটা দু এক দিনের মধ্যেই সে হয়ে যায় তো খুব একটা প্রবলেম হয় না আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন একটা জিনিস পেতে চাই তখন আমরা কিছুটা কষ্ট সহ্য করতে মেনে নেই আর কি সেই প্রেক্ষাপটে বেশিরভাগ পেশেন্টই এটা মেনে নেয় এবং যখন নাকি সে অপারেশনের পরে ব্যান্ডেজটা খুলে এবং তার সুন্দর চেহারাটা দেখতে পায় তখন সে খুবই খুশি হয় এবং মজার ব্যাপার হলো যে এই দুঃখগুলি কিন্তু তখন সে ভুলে যায় নিশ্চয়ই তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারে আসলে সেরকম কোনো রেস্ট্রিকশন খাওয়ার ক্ষেত্রে আমরা যেটা হলো যে শক্ত খাবারটা কিছুদিন আমরা ফাইভ টু সেভেন ডেজের মতো একটু শক্ত খাবার আমরা খেতে মানা করি এরপরে সে নরমাল খাবার খাওয়া দাওয়া করতে কারণ যখন চিবোবে তখন চাপ পড়তে পারে সেক্ষেত্রে একটু সমস্যা হতেই পারে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি শুরুতে এটা বলেছেন যে একটা মানুষ চাইলেও একরকম কিন্তু সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই গ্যারান্টি দিতে পারি না যে হ্যাঁ হুবহু আপনার নাকটা সেইরকমই হবে সেক্ষেত্রে কারো যদি পছন্দ না হয় যে অপারেশন করার পরে তাকে বুঝিয়ে বলার পরে সেক্ষেত্রে কি আবারও আপনারা তাকে সার্জারির জন্য মানে রাজি হন নাকি তাকে কাউন্সেলিং করে সেটা মানিয়ে নিতে নেওয়াটাই ভালো বলে মনে করেন যে বারবার অপারেশন না করা আমরা সাধারণত অপারেশনের আগেই তাকে বোঝানোর চেষ্টা করি যে আসলে আপনি যা চাচ্ছেন সেটা যদি আপনি এভাবে করেন তাহলে অত ভালো নাও হতে পারে এক দুই নম্বর হচ্ছে যখন নাকি আপনি একটা মানুষের নাক বা একজন নায়িকা বা একজন নায়কের নাকের ছবি নিয়ে আসবেন যখন বলবেন যে হ্যাঁ আপনি ওরকম করে দেন এটা কিন্তু তাকে বুঝতে হবে যে ওরকম করলে তাকে সুন্দর নাও লাগতে পারে